দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের সকালটা দুঃস্বপ্নের মতো হলেও শেষটা স্বপ্নের মতো কেটেছে বাংলাদেশের রাওয়ালপিন্ডিতে তৃতীয় দিনে লজ্জাজনক পরিস্থিতিতে বাংলাদেশ মাত্র ২৬ রানে শান্ত দল ছয় সেখান থেকেই লিটন দাস ও মেহদি হাসান মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ বিশ্ব রেকর্ড গড়ার জুটিতে বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তোলেন তারা এরপর হাসান মাহমুদের সঙ্গে পঞ্চাশ ছাড়ানো জুটিতে বাংলাদেশকে লিডের শেষ স্বপ্ন দেখাচ্ছিলেন লিটন একই সঙ্গে ছুটছিলেন ব্যক্তিগত দেড়শো রানের দিকেও কিন্তু দেড় শতক থেকে মাত্র ১২ রান দূরে থাকতে সালমানের বলে লং অনে সাইম আইউবের ক্যাচ হন লিটন লিটন দুইশো বলে তেরো চার ও চার ছয় রানের ইনিংস খেলে সাজখুঁড়ে ফেরার পর বাংলাদেশের ইনিংস টিকেছে আর মাত্র দুই বল আজ বাংলাদেশ ব্যাটিংয়ে নামার পর খুররুম শেহজাদ ও মির হামজার তোপে পড়েন দলের প্রথম ছয় জনের মধ্যে ইসলাম বাদে বাকি পাঁচজনই এক অঙ্কের রান করে আউট হয়ে যান মাত্র 26 রানে 6 উইকেট হারানো বাংলাদেশ তখন লজ্জাজনক পরিস্থিতিতে তৃতীয় দিনে ব্যাটিং এ নেমে শুরুতেই সাজঘরে ফেরেন আগের দিনে শূন্য রানে অপরাজিত থাকা জাকির হাসান 10 রান করে তার দেখানো পথে হাঁটেন আরেক ওপেনার সাদমান ইসলাম এরপর এক রান করা শান্তকে বোল্ড করে তৃতীয় উইকেট তুলেন খুরাম শেহজat এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি মুমিনুল হক দুই বলে এক রান করে ক্যাচ তুলে এই অভিজ্ঞ ব্যাটার এরপর সাকিবকে সঙ্গে নিয়ে চাপ সামলানোর চেষ্টা করেন মুশফিকুর রহিম কিন্তু নয় বলে তিন রান করে আমির হামজার দ্বিতীয় শিকার হন তিনি এরপর সাকিবকে লেগ বিফোরের ফাঁদে পেলে নিজের চতুর্থ উইকেট তুলে নেন খুরাম এরপরই তৃতীয় দিনে পরাজয়ের শঙ্কা জাগে বাংলাদেশের ঠিক এমন সময় লিটন মিরাজের জুটি গড়ে উঠে সপ্তম উইকেট জুটিতে অবিশ্বাস্যভাবে ১৬৫ রান যোগ করে বাংলাদেশকে সম্মানজনক অবস্থানে নিয়ে যায় এই জুটি গড়ে বিশ্বর। কত 30 বা তার কম রানে 6 উইকেট হারানোর পর সপ্তম উইকেটে এত রান করতে পারেননি আর কোন দল এদিন মিরাজ 124 বলে 78 রান করে আউট হয়ে যান বল হাতে পাঁচ উইকেট শিকারের পর ব্যাট হাতে অর্ধশতরক গড়ে বিরল রেকর্ডের নাম লেখান মিরাজ সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি খেলোয়াড় হিসেবে একই টেস্টে ইনিংসে পাঁচ উইকেট ও অর্ধশতরকে দেখা পেয়েছেন মিরাজ মিরাজের বিদায়ের পর বাংলাদেশকে টেনে নিতে থাকেন লিটন দেখা পান ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরির দলের রান পঞ্চাশ হওয়ার আগে প্রথম পাঁচের পর ব্যাটিংয়ে নেমে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন একশো বাংলাদেশ এতে বারো থাকে স্বাগতিকরা তবে ছাব্বিশ রানকে দুইশো বাষট্টি রানের রূপ দেওয়ায় বেশ হতাশ দেখা যায় পাকিস্তানি বোলারদের বারো রানে পিছিয়ে থেকে বোলিং করতে নেমেই দারুণ শুরু পায় বাংলাদেশ হাসান মাহমুদের জোড়া আঘাতে মাত্র নয় রানে দুই উইকেট হারিয়ে বসে পাকিস্তান প্রিয় দর্শক বন্ধুরা বাংলাদেশ কি পারবে এই টেস্ট ম্যাচটি জিততে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে